লাস্ট ইয়ার দু হাজার তেইশ সালে তোমার হায়েস্ট কত ছিল তোমার রেভিনিউ আমরা প্রফিটে পড়ে আসতেছি হায়েস্ট রেভিনিউ কত ছিল এভারেজ রেভিনিউ কত ছিল গত বছরে বিশ থেকে পঁচিশ লাখ যদি অ্যাভারেজ হায়েস্ট

মিডল ইস্ট এখানে মিডল ইস্টে যখন আমি কাজ করব প্রফিটটা কম থাকবে যখন আমি নর্থ আমেরিকাতে কাজ করব ইউরোপে কাজ করব প্রফিটটা বেশি থাকবে সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এক এক সময় এক একটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে এটা কাইন্ড অফ ফ্রিল্যান্সিং টাইপ না যে এত একটা মার্জিন ধরে আমি কাজ করব এটা ডিপেন্ড করে এক এক মান্থে এক যেমন আপনি এরকম বলতে পারেন এই মান্থে আমি এই মান্থে লাস্ট মান্থে আমার চল্লিশ লাখ ছিল পরের মান্থে আমি বত্রিশ লাখ করতেছি আমি এর পরের মান্থে বেশি প্রফিট জেনারেট করতে পারবো বলা যায় না ডিপেন্ডস বাইরের উপর ডিপেন্ড করে কান্ট্রির উপর ডিপেন্ড করে সো এইখানে তুমি বলো যে কি তুমি মিডল ইস্টে মিডল ইস্ট নর্থ আমেরিকা নর্থ আমেরিকা ইউরোপ সো যেহেতু মিডল ইস্টে তোমার প্রফিট মার্জিনটা কম সো ওয়াই ডোন্ট ইউ টার্গেট জাস্ট নর্থ আমেরিকা আর ইউরোপ কেন তুমি মিডল ইস্ট আচ্ছা দেখেন একটা ক্যাশ রোল করতে হয় একটা বিজনেসে অবভিয়াসলি আপনার একটা ক্যাশ রোল করতে হবে মিডল ইস্টের অর্ডারগুলো কোয়ান্টিটি হিউজ থাকে প্রফিটটা কম থাকে বাট একটা কাজ রোল হয় আপনার রেগুলার ক্যাশ রোল দেবে প্রফিটটা কম হলে রেগুলার ক্যাশ ঢুবে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে সেই জন্য জাস্ট করা মিডল ইস্টের কাজটা বিকজ ইউরোপের যে ক্লায়েন্টগুলো তারা এক মাস দুই মাস পর পর অর্ডার দেবে কিন্তু কাইন্ড অফ যেই ক্লায়েন্ট বেসে আমি কাজ করি কিন্তু এই মিডল ইস্টেরগুলো তারা রেগুলার বেসিসে কাজ দেবে সো মানে কাইন্ড অফ স্পেসিফ ইনকাম মানে বেটি ইনকাম কিন্তু কি কিন্তু রেগুলার মানে এই টাকাটা আমার ব্যাংকে আসবে হুম একটা জিনিস কিন্তু এখানে মানে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যখন আজকে ওর সাথে কথাটা বলতেছি বাংলাদেশের এই গার্মেন্টস এক্সপোর্টে কিন্তু আসলে সবচেয়ে বড় বাংলাদেশের আমরা যদি বলি ডলার এক্সপোর্ট করতে চাই গ্রেট সেই জায়গা থেকে দেখা যাবে যে হয়তোবা অনেক বিগ ফিশ এই এপিসোড দেখে বলবে যে আরে ও তোমাত্র অল্প টাকার কাজ করবে আমরা তো মিলিয়ন মিলিয়ন ডলার মিলিয়ন এক একজন মিলিয়ন মিলিয়ন ডলারের আসলে এখানে করে